তোমার কল রিসিভ করে তোমাকে বলার মতো নতুন কোনো কথা আমার কাছে ছিল না। চাকরি পাচ্ছি না, এই এক কথা কয়বার বলা যায়? তাই মোবাইল বন্ধ করে রেখেছিলাম, জেদ করেছিলাম চাকরি পেয়েই তোমাকে কল করব, করেছিলাম। ও হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া। সামিয়া কোথায়? অনেকক্ষণ ধরে কল দিয়ে যাচ্ছি। ওকে একটু ফোনটা দিবেন, একটা খুশির সংবাদ দেওয়ার ছিল। আমারও তো তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে। কে আগে বলবে এখন? ভাইয়া আপনি বড়, আপনি আগে বলেন। আজ সন্ধ্যায় সামিয়ার বিয়ে হয়ে গেছে। প্রথমবার আমি অনুভব করলাম যে মানুষটা সবচেয়ে বেশি ভালো রাখতে পারে সে মানুষটা সবচেয়ে বেশি কষ্টও দিয়ে যেতে পারে। এত কিছুর পরেও আমি তোমার কাছে এসে কথা বলছি, কেন জানো? কারণ সবকিছুর পরও তুমি আমার প্রথম প্রেম। এই প্রেম আমাকে হাসিয়েছে, জীবনে মনে রাখার মতো কিছু মুহূর্ত দিয়েছে এবং কাঁদিয়েছে। কিন্তু তোমার কাছে এই প্রেম মূল্যহীন। স্বামী সংসার নিয়ে সুখেই আছো, সুখে থাকো, ভালো থাকো, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোমার কোনো কিছুতেই আমি আর নেই, এটা আমি মেনে নিতে পারছি না। যেন তোমার সামনে একজন অপরিচিত আমি। এক্সকিউজ মি ম্যাম, আপনার কেকটা রেডি, প্লিজ চেক করে জানাবেন। চেক করা লাগবে না, আপনি প্যাক করে গাড়িতে দিয়ে যান। ওয়েট। আচ্ছা, আমাদের মেয়ের নাম কি হবে?